ধুধু প্রান্তর একেবারে পুরো বরফে ঢাকা, কোথাও বরফের উপর দাঁড়িয়ে রয়েছে পাতা ঝরে যাওয়া গাছ, যেদিকে দেখা যায় শুধুই সাদা বরফ আর বরফ। কি ভাবছেন, এ দৃশ্য কুলু, মানালি, কাশ্মীরের গুলমার্গের? আগে না, এখানেই তো রয়েছে একটা টুইস্ট। এ দৃশ্য যে মরু রাজ্য রাজস্থানের, রাজ্যের নগর ঢেকে গেছে একেবারে বরফের চাদরে। এই না হলে বলে প্রকৃতির খেয়াল, তার মেজাজটাই আলাদা। মাত্র 20 মিনিটের শিলাবৃষ্টি আর তাতেই মরু শহর পুরোপুরি বরফে ঢেকে গেল। তুষারাবৃত রাজস্থানের নাগর দেখে চোখ ভরে উঠল সেখানকার সব মানুষের। যে মরু শহরে জলের দেখা পাওয়াটাই সৌভাগ্যের ব্যাপার, সেখানে কি না মেরু প্রদেশের অনুভূতি? কিন্তু বৃহস্পতি এবং শুক্রবার চেহারাটা এমনই বদলে গেল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গঙ্গানগরে রেকর্ড বৃষ্টি হয়েছে প্রায় 15.8 মিলিমিটার। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়, শুক্রবারেও বৃষ্টি চলেছে। বিভিন্ন এলাকায় রাতে তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসে। রাজস্থানের শিকারে পারদ নেমেছে সবচেয়ে বেশি। নাগর এবং তার আশেপাশে এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে বরফে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। বাড়ির ছাদ রাস্তাঘাটে পুরো বরফের আস্তরণ তৈরি হয়েছে। তবে এর ফলে শুধুই যে মরু শহরে বরফের চাদর দেখতে পাওয়ার আনন্দ রয়েছে তেমনটা নয়, প্রচুর শস্যের ক্ষতি হয়েছে। তবে এই এলাকায় তুষারপাতের ঘটনা এমনটা প্রথম, জানিয়েছে আবহাওয়া দপ্তর। নাগর এবং তার আশপাশের এলাকাতেও শিলাবৃষ্টি হয়েছে, তার ফলে বরফে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রকৃতির মেজাজে একটু অন্য রকমের মরু শহরকে দেখতে আপনিও দেখে নিন এই ভিডিও।